ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন আর একটি ব্লগের সাথে। এখন বাজে দুপুর 3:30। এখানে হচ্ছে কি একটা ফোনে আমি পা তুলে দিয়েছি, ওই জন্য একটু নো করে নিলাম। যাই হোক, এখন বাজে দুপুর 3:30 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এদিকে চিকু তো কী বদমাইশি করছে। আমি এতক্ষণে কী করছিলাম বলো তো? ফেসবুক না, ইনস্টাগ্রামে এরকম রিলস করছিলাম। তো ওই জন্য একটু রেডি হয়েছি। আর এই সুযোগে চিকু সব জিনিসপত্র তচ নচ করে দিয়েছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো আমি। তো চলো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো। আশা করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ চিকু ঘরটার কি করে রেখেছে দেখো। তোমরা তো সবসময় আমাকে কমেন্ট করো যে আমি ঘরটার কত সুন্দর গুছিয়ে রাখি। তো দেখো এই জিনিসপত্র বেঞ্চের উপরে যেটা দিয়ে ঢেকে রাখি, তো দেখো ঘরটার কি অবস্থা করে রেখে দিয়েছে চিকু। দেখো ওই ঘরটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখবে চলো। দেখো বিছানা, তারপর এদিক এদিক সব চিকু। আবার দেখো আমি এই ঘরে এসেছি, সঙ্গে সঙ্গে আবার এই ঘরেও আসছে। এত দেখতে পেলে চিকু এত সুন্দর ঘর গুছিয়ে রেখেছে। তো চিকুকে আমি আগে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমি এগুলো সব গোছাবো। তো ততক্ষণে তোমরা কি করবে ভিডিওটা দেখতে থাকবে, চলো। আর দেখো চিকুর ঘুম পেয়েছো, ওই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে। তো ভাবলাম ওকে একটু আগে জল খাইয়ে দিই, তা না হলে কি হয়, ও যেহেতু অনেকক্ষণ ঘুমিয়ে থাকে, 1-2 ঘন্টা 2.5 ঘন্টা, তো অতক্ষণ জল না খেয়ে থাকবে। ওই জন্য আমি ওকে একটু জল খাইয়ে দেব, তারপরে ওকে একটু ফ্রেশ করিয়ে দেব, রেডি করে চুল টুল বেঁধে দেব। তারপরে ভাবলাম যে ও জেগে থাকতে থাকতে আমি যদি কিছু কাজ এগিয়ে নিতে পারি তাহলে আমার অনেকটা সুবিধা হবে। আর ও তো বেশিক্ষণ ঘুমায় না, 1 ঘন্টা ঘুমের পর না উশপাস করতে থাকে। তো ভাবলাম নিচে ওকে দাঁড় করিয়ে দিই, বিছানাটা আগে সেরে নিই। তো দেখো বিছানাটা কী ধুলো করে রেখে দিয়েছে, বালিশগুলো দিয়ে এরকম গুছিয়ে রাখি তো সব টেনে টুনে সব ফেলে দেবে, এত দুষ্টু দুষ্টু করে। এখন বড় হচ্ছে না, সব জিনিস ধরে টানাটানি করে। তো দেখো আমি ভালো করে বেডশিটটা টান টান করে নেব, নিয়ে বালিশ ফালিশগুলো ওর বিছানাটা আগে করে নেবো, যদি এখন ঘুম পাড়াই নি। আর ঘুম পাড়লে তখন ওই এক হাতে বিছানা করা যায় না, তো ওই জন্য ওর বিছানাটা আগে সেট করে নিলাম। নিয়ে ওর জামাকাপড়গুলো বাস্কেটে রেখে দেবো, দিয়ে তারপরে সব কাজ করবো। এদিকে প্রায় সন্ধে হতে যায়। তো দেখো বন্ধুরা, আগের দিনে আমি বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম। তো দেখো বেডশিটটা শুকিয়ে গেছে, আমি এবার ভালো করে ভাঁজ করে নেব। আর আমি যত বেডশিট বালিশের ওয়ার্স এই যে শোকেসটার এই নিচের এক সাইডে না গুছিয়ে রেখে দিই। আর এটা আমি যখনই খুলি চিকু এরকম গিয়ে দেখতে থাকে। আর দেখো আমি না ব্যাগ বার করছি, তার কারণ আমি বাপের বাড়ি যাব, ওই জন্য ব্যাগটা অল্প অল্প করে মানে গুছিয়ে রাখা শুরু করছি। তো দেখো ভাবলাম ব্যাগটা গুছিয়ে নিই, তার কারণ কি তা না হলে যাওয়ার সময় দেখা যাবে এটা ভুলে যাচ্ছি নয় ওটা ভুলে যাচ্ছি, ওই জন্য আগে থেকে না ব্যাগটা গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর এদিকে ব্যাগ বার করতে গিয়ে সব জামাকাপড় মানে ওই বেডশিটগুলো বা যে জামাকাপড়গুলো ছিল সেগুলো সব দিলাম, আমি আমার হাঁটকে গেছি। তো ওই জন্য আর একটু ভালো করে গুছিয়ে নিলাম। আর চিকু দেখো ওখানটা, ও গিয়ে সেই জামাকাপড়গুলো কী করছে শুধু দেখো। তো দেখো আমি ব্যাগ বার করে নিয়েছি, ও ঘুমালে না আমি ব্যাগগুলো গুছিয়ে নিই। তারপর দেখলাম কি চিকু ঘুমোচ্ছে না, তো ভাবলাম আগে ওকে একটু রেডি করে দিই, চুল টুল বেঁধে দিই, তার কারণ সন্ধে হতে যায়। তো ভাবলাম ওকে একটু কিছু খাইয়ে দিই, একেবারে ঘুম পাড়াব। আর এই দেখো চিকুর সাথে একটু খেলা করছি, তার কারণ ও তো সবসময় ঘরে থাকে, ওর সঙ্গেও একটু না খেললে ওরও ভালো লাগে না। এদিকে দেখো টয়লেট করে দিয়েছে, এত দুষ্টু না। আর ওই মানে বাথটাবটার ভিতরে না ওর পাপার নতুন রুমাল মোজা এগুলো সব নিয়ে রেখেছিলো, দেখো ওইগুলোর উপরেই হিসু করে দিল। তো যাই হোক, এরকম একটু ওর সাথে মজা করলে ওর ভালো লাগে। তো এই বাথটাবটার ভিতরে ও প্রায় সময় এরকম ভিতরে বসবে আর আমাকে বলবে যে মা ঠেলো, মানে এরকম ইশারা করে বলতে থাকে।
তো দেখো ওর এবারে ঘুম পেয়ে গেছে, আমি ওকে একটু কিছু খাইয়ে দিয়ে না ঘুম পাড়িয়ে দেবো, ও তাহলে এক দু ঘন্টা খুব ভালো করে ঘুমাবে। এদিকে দেখো বাথটাবটা থেকে উঠবে না বলে আবার তাকে ওখানটায় বসালাম, ওখানে টয়লেট করে ভিজিয়ে দিয়েছিল, আমি আবার মুছে বসালাম। এদিকে ঘুম পেয়েছে, তাও ওইখানটার মানে ভিতরে বা বাথটাবের ভিতরে বসে থাকবে, এত দুষ্টু হয়েছে। আর এইদিকে দেখো আমি চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো ঘুমাচ্ছে, আর আমি সেই ফাঁকে চেয়ারের উপর সব ভর্তি জামা কাপড় ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি। এবার ঘরটা ঝাঁট দিয়ে নেব, তার কারণ সন্ধে হতে যায়, তো ভাবলাম আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই, তাহলে আর রাতের দিকে ঝাঁট না দিলেও চলবে। তো দেখো আমি খুব ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি, আর ও না মানে খাটের নিচে না প্রতিদিন দেখবো তিন চারটে করে খেলনা ফেলে দিয়েছে, এত দুষ্টুমি করতে থাকে। তো আমি বাপের বাড়ি যাবো বলে ব্যাগ ট্যাগুলো সব মোটামুটি গুছিয়ে নিয়েছি, আমাদের তিনজনের তিনখানা ব্যাগ হয়েছে। তো এবারে মানে পুজোর সময় কোন শাড়ির সঙ্গে কী গয়না পরবো না পরবো সেগুলো সব ঠিক করে নিচ্ছি। আর জানি এখন চিকু ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমাকে সব কিছু মানে আমার অন্তত সাজগোজ জামাকাপড়গুলো গুছিয়ে নিতে হবে, তো তা নাহলে তো সব জিনিস নিয়ে টাটানি করতে থাকবে। দেখো এদিকে আমার ওই ঝুনঝুনি মতন একটা ব্যাঙ্গেলস আছে কত সুন্দর, আর এই হাটটা আমার বিয়ের হাট, তো ভাবছি অষ্টমীর দিন সকালবেলা এরকম একটা হেভি হাট পরলে আট পরে করে শাড়ি পরলে ভালো লাগবে, তো বলে এই হাটটা নেব আর কয়েকটা জিনিসই মানে বেছে বেছে নেব। যত ভাবি যে কম নেব কিন্তু ভাবি যে না এইটা হলে হয়তো ওই শাড়ির সাথে ভালো লাগবে, তো এরকম মানে মনে হতে থাকে আর কি। তো কয়েকটা জিনিস নিয়েছি, মোটামুটি ব্যাগ ভালোই ভারী হয়েছে, তিন চারটে শাড়িগুলো নিয়েছি, সেগুলো সব ফলস পিকো করতে হবে, তো এখানে আর আমার ফলস পিকো করা হয়নি, তো বাড়িতে গিয়ে সেগুলো সেলাই করে নেব। তো দেখো আমি মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর আমার জিজু আসবে, আমরা হচ্ছে কি শনিবার বেরিয়ে যাব। তো দেখো তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, আমি এরকম একটা মোটা চুড়ি নিয়েছি, আর চিকু পাপা লাস্টে যাবে রবিবার দিন, যেহেতু অফিস ষষ্ঠী হয়ে ছুটি হবে, তো ওই জন্য সপ্তমীর দিনকে সকালবেলা বেরিয়ে যাবে, তো আমরা শনিবার দিন চলে যাব। তো দেখো আমি এরকম জিনিসপত্র কয়েকটা নিয়েছি, আর বলো না আমি মানে কী সর্বনাশ হয়ে গেছে না দেখো একবার, আমি ওদিকে ব্যাগ গোছাচ্ছি আর এদিকে বাবুর বোতলটা না ফোটানোর জন্য আমি গ্যাসে দিয়েছি, আর কখন দেখছি কি গ্যাসে পুরো জল ফুটতে ফুটতে শুকিয়ে গিয়ে বাবুর ফিডার বোতলটার অবস্থা দেখো, আর এটা কি বলো তো ফিডার বোতলের সেই ঢাকনার মুখটা পুরো গলে গেছে, তার আর কিচ্ছু নেই। আমি প্রথমে ব্যাগ গোছাতে দেখছি যে কি গন্ধ বাড়ছে, তো এরকম হয়ে গেছে, খুব মন খারাপ লাগছিলো, একটুও ভালো লাগছিলো না। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে এসে গেছি, এখন বাজে রাত আটটা সাড়ে আটটা বেজে গেছে, তো আমার রুটি বানানো হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো আর একটু ভেজে নিচ্ছি, ডিম ভেজে নিচ্ছি। তো দেখো আমি দুটো ডিম আর একটা বড় পেঁয়াজ দিয়ে ভালো করে মোটা করে ডিম ভেজে নিয়েছি, আমি না যখনই ডিম ভাজি না ঠিকঠাক মানে গোল হয়ে ওঠে না, একটু না একটু মানে কেমন হয়ে যায় মানে কি বলবো মানে গোল থাকে না, একটু ভেঙে যায় এরকম আর কি। তো দেখো তাও আজকে তাও ফাইনালি একটু ভালো করে করতে পেরেছি, আর এদিকে দেখো রান্নাঘর খুব নোংরা হয়ে রয়েছে, আর চিকুর খাওয়াবো বলে দুধ রুটি নিয়েছি, দুধ রুটিটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি, আর একটু ওর ফর্মুলা মিল্ক দিয়ে দিচ্ছি, আর ওকে না এখন চেষ্টা করি একটু মানে হালকা হালকা মানে মানে খাবার মানে পিষে দিয়ে খাওয়ানোর চেষ্টা করি, আগে তো মিক্সিতে মানে এ করে পেস্ট করে খাওয়াতাম, এখন মিক্সিতে দিই না, এমনি গ্লাসের পিছন বা হাত দিয়ে মেখে
খাওয়ানোর চেষ্টা করি। তো দেখো রান্নাঘরের কী অবস্থা হয়ে রয়েছে, আর জানো তো রুটি করলে না খুবই ঝামেলা, সব জিনিসপত্র খুবই নোংরা হয়ে থাকে, ওই জন্য আমি ভালো করে মুছে নিচ্ছি। দেখো ভালো করে ভিম জেল দিয়ে, তা না হলে আবার পিঁপড়ে ধরে যাবে। তো ভিম জেল দিয়ে আমি সব স্ল্যাবগুলো সেলফগুলো সব মুছে নিয়েছি দেখো। আর এদিকে না আমাদের রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তো আজকে আর তোমাদেরকে শেয়ার করা হয়নি রাতে কী খাওয়া দাওয়া হয়েছে, তার কারণ কি চিকু খুব কাঁদছিল, তো ভাবলাম হচ্ছে ওর ঘুম পেয়েছিল, আর মানে ও তখন না ঠিকঠাক ঘুমায়নি, সন্ধেবেলা যে ঘুমালো না ও খুব তাড়াতাড়ি উঠে পড়েছিল, জোর আধ ঘন্টা ঘুমিয়েছিল, তো ওই জন্য ওর আবার রাতে ঘুম পেয়ে গেছে। আমাদের রাতে খেতে খেতে 10টা বেজে গেছে, মানে ক্ষতি হয়ে গেল, আমার তো খুব মন খারাপ লাগছিল। তারপর চিকুর পাপাকে বললাম আসার সময় তুমি একটা নতুন ফিরার বোতল কিনে আনো, দেখো ওই বোতলটা কিনে এনেছে, মানে খুব খারাপ লাগছিলো বাচ্চার জিনিসটা এইভাবে যখন নষ্ট হয়ে গেল না, ওটা পুরো নতুন বোতল ছিল, 5-6 মাস মতন হয়েছে, খুব কষ্ট লাগছিলো যে এরকম হয়ে গেল, আমার একটুও খেয়াল ছিল না। তো আমি একটু ফুটিয়ে নেবো, এবারে রাতে ফুটিয়ে রেখে দেবো, সকাল থেকে তাহলে জল খেতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।